আলাইকুম চলুন দেখে নেওয়া যাক বাংলাদেশের নিউজে কী থাকছে গণস্বাস্থ্যনগর হাসপাতাল এগারোশো টাকায় ডায়ালাসিস কিডনি রোগীরা এগারোশো টাকায় ডায়ালাসিস করতে পারবেন রাজধানীর গণস্বাস্থ্যনগর হাসপাতালে বেসরকারি এই হাসপাতালে একশো সজ্জার ডায়ালাসিস কেন্দ্র গড়ে তোলা হয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ বলছে প্রতিদিন পাঁচশো রোগীকে ডায়ালাসিস সেবা দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে আগামী শনিবার এই কেন্দ্রে চিকিৎসা শুরু হবে ইতিমধ্যে রোগী নিবন্ধন শুরু হয়ে গেছে গতকাল সোমবার রাজধানীর ধানমন্ডি এলাকার এই হাসপাতালে গিয়ে দেখা যায় শেষ মুহূর্তের প্রস্তুতি কাজ চলছে হাসপাতালের চতুর্থ ও পঞ্চম তলায় গণস্বাস্থ্য ডায়ালাসিস সেন্টার কেন্দ্রের সমন্বয়কারী মুহিবুল্লা খন্দকার বলেন ডায়ালাসিস সেবার পাশাপাশি যাদের নিবিড় পরিচর্যা দরকার তাদের জন্য কয়েকটি পৃথক শয্যা আছে হেপাটাইটিস বি ও সি আক্রান্ত রোগীদের জন্য পৃথক শয্যা আছে মূলত সংক্রমণ এড়াতেই ব্যবস্থা নেওয়া হয়েছে সময় ও খরচ সম্পর্কে মুহিবুল্লাহ খন্দকার বলেন একবার ডায়ালাসিস করতে সময় লাগে চার ঘন্টায় একটি যন্ত্রে দিনে পাঁচজন রোগীকে ডায়ালাসিস করা হবে রোগী প্রতি এগারোশো টাকা নেওয়া হবে তিনি বলেন দিনে প্রায় এক লাখ লিটার বিশুদ্ধ পানি লাগবে পানি বিশুদ্ধ করার আধুনিক যন্ত্রপাতিও বিদেশ থেকে আনা হয়েছে গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা জাফরুল্লাহ চৌধুরী বলেন কিডনি রোগীদের চিকিৎসা আছে কিন্তু মানুষ অর্থভাবে চিকিৎসা পাচ্ছে না মানুষকে কম মূল্যে সেবা দেওয়ার জন্য এই উদ্যোগ এটি এখন দেশের সবচেয়ে বড় ডায়ালাসিস কেন্দ্র তিনি আরও বলেন এই কেন্দ্র সম্পূর্ণ দেশীয় অর্থে স্থাপন করা হয়েছে ব্র্যাক দিয়েছে দশ কোটি টাকা আটজন ব্যবসায়ী দিয়েছেন মোটা অঙ্কের মোটা অঙ্কের টাকা এক লাখ পঞ্চাশ হাজার টাকা সহায়তাও দিয়েছেন অনেকে একটি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারীরা একদিনের বেতন দিয়েছেন আরও সহায়তা পেলে কেন্দ্র সম্প্রসারণ করা সম্ভব হবে আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ